নদিয়ার পলাশিপাড়া থানার বড়নলদহ থেকে 1 কেজি 882 গ্রাম হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম দিশাদুল শেখ ওরফে মাজিদুল। পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই যুবক হেরোইনের ব্যবসা করে। সেই খবর পেয়ে সোমবার রাতে ওই যুবকের বাড়িতে যায় পুলিশ। সেখানে গিয়ে তারা হেরোইন সমেত ওই যুবককে গ্রেপ্তার করে। পুলিশ মঙ্গলবার ওই যুবককে NDPS আদালতে নিয়ে যায়। সেখানে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।